যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে কেউ জানে না। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কখনোই কারো না হোক। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায়। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায়? হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার মনে রাখার বদঅভ্যাসটা রয়ে গেছে। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ নিজের জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যাবে সব সময়। যাদের রাতে ঘুম হয় না শুধুমাত্র তারাই জানে সকাল হতে কত যুগ লাগে। প্রসঙ্গ যখন ফ্যামিলির সাথে নিজের ইচ্ছে স্বপ্ন বিসর্জন দেওয়া, তখন ফ্যামিলির বড় সন্তানগুলোই সেরা। কারো লাথি খেয়ে লাথি হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায়। কে কার কখন কতটা আপনজন সেটা শুধু সময় আসলে ভালোভাবেই বোঝা যায়। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ, ভালোবাসা এসে হেসে বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ। মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও না এখন, ভাগ্য তোমার বদলাবে যেদিন গর্জে উঠো তখন। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়ার রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই ভালো। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো, সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। কাউকে সত্যি ভালোবাসলে যদি আপনার মধ্যে তাকে হারানোর ভয় কাজ করে তবেই বুঝবেন আপনি তাকে সত্যি ভালোবাসেন। কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন, বিকেল বেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে। একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যাই, আর এখন চাই অন্তত কিছুটা হলেও যেন ভুলে থাকতে পারি। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। কিছু লোক আছে যাদের চেহারা দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, প্রকৃত পক্ষে তারাই মাছ ভাজতে শেখায়। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই ছেড়ে চলে যায়। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না।
টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। বৃদ্ধাশ্রমে থাকা মা ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। ব্যবহার এমন একটা জিনিস, যা দ্বারা কারো মনে যেমন জায়গা করা যায়, ঠিক তেমনি মন থেকে বেরো হওয়া যায়। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মজবুত হোক, তেমনভাবে প্রত্যেক মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করে। আমাদের চারিপাশে অনেক প্রতারক সবসময় ঘুরে বেড়ায়। চারটি আচরণ দ্বারা আপনি তাদের খুব সহজেই চিনতে পারবেন। নাম্বার ওয়ান, এ ধরনের মানুষ আপনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তারা তোষামোদ করে এবং প্রয়োজনে তেল দিতেও পিছপা হয় না, এরা সর্বদা সুযোগ খুঁজতে থাকে। নাম্বার টু, এ ধরনের মানুষেরা নিজেকে সর্বদা দরিদ্র হিসাবে অন্যের সামনে উপস্থাপন করে। এদের দারিদ্রতার প্রতি অন্যরা যাতে আকৃষ্ট হয় এবং অন্যরা ভাবতে বাধ্য হয় যে এদের স্নেহ ও ভালোবাসার খুব প্রয়োজন। নাম্বার থ্রি, এই ধরনের প্রতারকেরা যার সাথে ফ্লার্ট করে দ্রুত তার প্রশংসা করে, তাকে একজন খুব সুন্দর ব্যক্তি বলে মনে হবে, যে সমস্যার কথা শোনে এবং সেসবের সমাধানের দিকেও খুব মনোযোগী হওয়ার ভান করে। নাম্বার ফোর, এই ধরনের প্রতারকেরা কোনো ধরনের সুবিধায় হাতছাড়া করতে চায় না। এরা অন্যের কথা বিন্দুমাত্র না ভেবে কেবল নিজের কথাই ভাবে। এরা প্রতিটি মুহূর্তে সুবিধার সন্ধান করে। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি যেও না ভালো, অতিভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না এই জীবনে। পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা, এই দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, যতটা সুখ ততটাই দুঃখ। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। মুখের মিছিলে মুখোশের ভিড়, স্বার্থের ঘরে শর্ত, পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ। স্মৃতিগুলো পড়ে আছে, পড়ে আছে ভাঙা মন, প্রিয়জন হতে হতে হয়ে গেছে প্রয়োজন। এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি, নিজের ছায়া ছাড়া আপন বলতে কেউ নেই। সবকিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না।